কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়টিকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছে হাইকোর্ট সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন এমন কিছু আমরা এখনও পাইনি আদালত এমন কিছু বলেছে কিনা জানি না রোববার রাতে ডিবি কার্যালয়ে বসুময় বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে খাবার খাইয়ে সেই ছবি ডিবি কর্মকর্তা হারুন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ছবির ক্যাপশনে তিনি লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম পরের সোমবার হাইকোর্ট বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না প্রসঙ্গত গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার সার্জি সাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়